আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা সেলাই মেশিন চালান, আপনাদের সেলাই মেশিনের বারবার সুতা কাটে, কি কারণে সুতা কাটে সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখুন, এইখানে আমি এই ফিট, যেটাকে প্রেশার ফিট বলা হয়, সেই প্রেশার ফিট আমি আঙ্গুল দিয়ে টাচ করতেছি, অনেক লুজ হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, লড়তেছে। এই লুজ বা ক্ষয় হওয়ার কারণে সেলাই কেটে যায়। তো আজকে আমি একটি প্রেশার ফিট পরিবর্তন করে দেখাবো যে প্রেশার ফিট পরিবর্তন কোন সময় করতে হয়, কী কারণে করতে হয়, বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখতে থাকুন। যারা চ্যানেলটিকে আমার এখনও সাবস্ক্রাইব করেন, তারা সাবস্ক্রাইব করে নেন, বেল আইকনে ক্লিক করে দেন। তো এই যে আমি প্রেশার ফিটটি দেখাচ্ছি, এটি নতুন আমি কিনে এনেছি। যেহেতু আমার প্রেশার ফিটটি লুজ হয়ে গেছে, চলতে চলতে অনেক ক্ষয় হয়ে গেছে, যার জন্যে এই প্রেশার ফিটটি আমি পরিবর্তন করব। তো পরিবর্তন করতেছি, আপনারা তারা দেখুন, আমি ভালো করে দেখাচ্ছি যে সমস্যাটাই কোন জায়গায়। এই দেখুন, আমি নিডল বারটি ওঠানামা করতেছি, ওঠানামা করতেছি, আর অনেক গসতেছে আমার এই প্রেশার ফিট, অনেক গসতেছে। এখন আমি এই প্যাকেটটি কেটে বের করে দেখাবো। প্রেশার ফিটটি আপনারা কিনে আনবেন, এই কোয়ালিটির প্রেশার ফিট কিনে আনবেন, এটি ভালো। আর কতগুলো আছে এমনিতে ওপেনই পাওয়া যায় প্যাকেট ছাড়া। তো এরকম প্রেশার ফিট কিনে এনে আপনারা লাগাবেন। যদি আপনাদের প্রেশার ফিটের নিচে যদি দাঁত চলতে চলতে যদি ক্ষয় হয়ে যায়, তখনও প্রেশার ফিট পরিবর্তন করতে হয়। আর যদি প্রেশার ফিট নিচে যদি দাঁত ক্ষয় কম হয়, তারপরেও পরিবর্তন, কারণ যখন এটি লুজ হয়ে যায়, লড়াচড়া করে সাইড দিয়ে, তখন কিন্তু সুই যখন চলাচল করে, তখন সুই গিয়ে ওই প্রেশার ফিটে আঘাত পড়ে, আঘাত পাওয়ার পর তখন এটি সুই ভেঙে যায়, ঘন ঘন সুতা কেটে যায়, এরকম মেলা সমস্যা হয়। তো আমি পরিবর্তন করতেছি, আপনারা দেখতে থাকুন। এভাবে আপনারা পরিবর্তন করবেন, করলে মনে করেন আপনার মেশিন সুন্দর চলবে এবং সেলাই ভালো হবে, সেলাই কাটবে না, ছিঁড়বে না। আমি যেভাবে পরিবর্তন করে দেখালাম আজকে প্রেশার ফিট কীভাবে পরিবর্তন করতে হয়, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন ওকে, এখন আর লড়তেছে না, আগে তো অনেক লড়ছিল, এখন এটা লড়ে না, নতুন লাগালাম। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।